আমি ছবি আঁকি আমার যে ভিতরের ফিলিংসটা আছে ভিতরের অনুভূতি নিয়ে এই অনুভূতিটাকেই আমি ক্যানভাসে নিয়ে আসার চেষ্টা করেছি কাছে যেটা মনে হয় যে একটা ছবি মানুষ যখন দেখবে তার কাছে প্রথম বিষয়টা হলো কেমন লাগছে কেমন লাগছে তারপরে তার কেন ভালো লাগছে এই ভালো লাগার বিষয়টা যখন একজন দর্শক পেন্টিং দেখছে কেন ভালো লাগছে সে যদি বুঝতে পারে যে আমার রং কম্পোজিশন কিংবা লাইন ফর্ম ভালো লাগছে তাহলে তারপরে সে দেখবে যে আসলে শিল্পী কি বলতে চেয়েছে শিল্পী যেটা বলতে চেয়েছে সেটার সঙ্গে নিজের ভালো লাগাটাকে মেলাবে মেলে যদি মেলে ভালো আর ভালো না লাগলে তো ভালো নাই লাগলো সেটা না লাগারই কথা যেটা ভালো লাগবে না কিন্তু প্রথম হলো ভালো লাগার বিষয় বিষয় আমার যেমন আমার যেটা মনে হয় যে আমরা তো সবাই গান শুনি তাই না গান কিন্তু আমাদের ভালো লাগে কিন্তু আমরা কতজন আসলে ক্লাসিক্যাল মিউজিক সম্পর্কে জানি আমরা গানের কতজন গানের সারেগাম গাম্মা পাধা জানি আমরা কিন্তু জানি না কিন্তু সুরটা আমার ভালো লাগে সেই ভালো লাগেটা কেন ভালো লাগে সেটা ভালো বলেই ভালো লাগছে আমাকে টাচ করছে বলে ভালো লাগছে আমার মনে কোথাও একটা ভালো লাগা তৈরি করছে পেন্টিংও অ্যাবস্ট্রাক্ট পেন্টিংও আমার মনে হয় অনেকটা এরকম যাচ্ছি তখন দেখি রাস্তার দুই পাশে আপনার সরিষা ক্ষেত কিংবা ধান ক্ষেত আমি তখন কিন্তু ধান ক্ষেত সরিষা ক্ষেত দেখি না আমি দেখি হলো হলুদ রঙ সবুজ রঙ আমি এইভাবে রং দেখি আমি সেই রঙগুলোকে আমার প্রকৃতি থেকে নিয়ে জীবন থেকে আমার অনেক ঘটনা হাসি আনন্দ দুঃখ বেদনা এইসব নানা বিষয় ভালোবাসা প্রেম সব কিছুকে আমি আমার ক্যানভাসে নিয়ে এসেছি ক্যানভাসে আমি যেটা করি যে আমি ছবি আঁকি না আমি আসলে সুর তৈরি করি আমার কাছে মনে হয় মানে আমি যখন রং নিয়ে ক্যানভাসে ছবি আঁকি আমার মনে আমি একটা সুর তৈরি করছি অ্যাবস্ট্রাক্ট পেন্টিংটা আমার বিমূর্ত চিত্রকলা অনেকটা সেরকম আমি যেমন আমি আমাকে অনেকে প্রশ্ন করে বিমূর্ত চিত্রকলার অনেকে বুঝতে পারে না দর্শক এসে আমি যখন বললাম যে তুমি দেখো কেমন লাগে এটা ভালো লাগে কিনা তখন আমি একটা কথা বলি যে যেমন হলো একটা সুর একটা সুর হচ্ছে যেখানে কোনো শব্দ কথা নাই কোনো কিছু নাই কিন্তু সুরটা আমার ভালো লাগছে তো কেন ভালো লাগছে আমি ছবিটাকে যেমন নদী নদী বয়ে যাচ্ছে ঝর্নার শব্দ পানি পড়ছে এগুলো আমাদের ভালো লাগে তা আমি পেন্টিংটাকে ওই সুরের মতো করে নিয়েছি যে আমি আসলে ছবি আঁকি না আমি রং দিয়ে সুর তুলি